ভাই, আমার আজও সেই ফজলের কথা মনে পড়লে কান্না চলে আসে। কতটাই না ভালো মনের মানুষ ছিলেন তিনি। মানুষ এত জঘন্য কাজ কেন করে ভাইয়া? আমার ওস্তাদের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মান্নান, ছদ্মনাম। সে আমার বড় হুজুর। আমার ছোট হুজুরের নাম মোহাম্মদ হাবিবুর, ছদ্মনাম। আমাদের মাদ্রাসার দরজা উত্তরমুখী। মাদ্রাসার সাথে তিনতলা একটি মসজিদ। মসজিদের সামনে বিশাল ঈদগা মাঠ। ঈদগা মাঠের ঠিক মাঝখানে বিশাল এক বড় বট গাছ দাঁড়িয়ে আছে। বট গাছের ঠিক সামনে দিয়ে চলে গেছে রাস্তা, রাস্তার সাথেই কবরস্থান। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মাদ্রাসার পেছনে এক কবিরাজের বাসা রয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে 2021 সালের গ্রীষ্মকালে। সেবারে গরমটা একটু বেশিই পড়েছিল। যাই হোক, ঘটনার প্রথম রাত ছিল শুক্রবার। আমি সেই রাতে মাদ্রাসায় ছিলাম না, বাড়িতে এসে ঘুমিয়েছিলাম। আমি বলে রাখা ভালো, আমাদের বাসা প্রায় কাছাকাছি মাদ্রাসার। প্রায় 10 মিনিট পায়ে হেঁটে গেলেই মাদ্রাসায় পৌঁছানো যায়। যাই হোক, পরদিন যখন সকালে আমি মাদ্রাসায় যাই, তখন আমি একটা জিনিস খেয়াল করি, গতকাল রাতে যারা মাদ্রাসায় ছিলেন সবার চোখ লাল হয়ে আছে আর ফুলে গিয়েছে। দেখে মনে হচ্ছিল গতকাল রাতে কেউ ঘুমোয়নি। এসব দেখে আমি আমার এক বন্ধুকে মজা করে জিজ্ঞেস করি, কি রে তোরা কালকে সারা রাত কি মশা মেরেছিস? তোদের সবার চোখ মুখ এরকম ফুলে আছে কেন? তখন আমার বন্ধু একটু রেগে গিয়েই বলতে শুরু করে, তুমি তো খুব আরাম করে ঘুমিয়েছ, সারা রাত আমরা কি আর ঘুমাতে পেরেছি? আমাদের সেই শয়তান ঘুমাতে দিয়েছে। ওর মুখে এসব কথা শুনে আমি বেশ অবাক হয়ে যাই। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, কি বলছিস এসব, আর কিসের শয়তান? আমার এসব প্রশ্নে আমার বন্ধু আবারও বলতে শুরু করে, কেন আমরা সারা রাত ঘুমাইনি জানতে চাও? তাহলে শোনো, তুমি যখন এশার নামাজ পড়ে বাসায় চলে গেলা, তখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসি। এর কিছুক্ষণ পর বড় হুজুরের আদেশে আমরা সবাই পড়ার থেকে উঠে ফ্রেশ হয়ে যে যার মতন নিজেদের বেড মেঝেতে বিছিয়ে সারিবদ্ধভাবে শুয়ে পড়ি। বলে রাখা ভালো, বড় হুজুরের রুম ছিল আমাদের রুমের ডানে, আর ছোট হুজুরের রুম ছিল আমাদের রুমের বামে, এবং মাঝের রুমটা ছিল আমাদের। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই শুয়ে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমাদের সবার ঘুম ভেঙে যায় প্রচণ্ড গরমে। ঘুম ভাঙতেই আমরা সবাই লক্ষ্য করি ফ্যানটা অফ হয়ে গিয়েছে। এত রাতে ফ্যান অফ, কোনোদিন তো এমন হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখি রাত 12টা বাজে। উঠে বসে আছি, কিছুতেই ঘুম আসছে না, কি করব ভেবে পাচ্ছি না। ঠিক তখনই খেয়াল করি বাইরে থেকে অনেক শব্দ ভেসে আসছে। আমরা কিছুই ভেবে উঠতে পারছিলাম না, এত রাতে শব্দ কিসের? তারপর বিছানা থেকে উঠে জানালার একটা পার্ট খুলতে আমরা দেখি ঈদগা মাঠের ঠিক মাঝে যে বট গাছটা আছে, ওই গাছ থেকে একটা কালো ছায়া মূর্তি নেমে আসছে এবং চারিদিকে অদ্ভুত সুরে বাঁশির শব্দ। সেই ছায়া মূর্তিটি গাছের থেকে নেমে চোখের পলকে সোজা ছোট হুজুরের রুমের জানালা দিয়ে তার রুমের ভেতর প্রবেশ করে। এসব দেখা মাত্রই আমরা ভয়ে যে যার মতন শুতে চলে যাই, কিন্তু ঘুম আসছিল না। আমাদের কারোরই ঘুম আসছিল না, শুধু ওই জিনিসটার কথাই মনে পড়ছিল বারবার। শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটা সময় আমাদের কানে ভেসে আসে ছোট হুজুরের গলা। সাথে সাথেই আমরা এশার পর একজন কবি আজকে ডেকে নিয়ে আসা হয় মাদ্রাসায়। তিনি এসে এই মাদ্রাসার চারপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করেন। দেখা শেষ হলে তিনি বলেন, মাদ্রাসায় কিছু খারাপ জিনের আবির্ভাব হয়েছে। আমার দুটো জিনিস লাগবে, 4 কেজি দুধ আর একটা কাঁসার থালা। এরপর আমরা কবিরাজকে 4 কেজি দুধ এবং একটা কাঁসার থালা এনে দেই। এরপর এগুলো নিয়ে কবিরাজ মাদ্রাসার বাইরে চলে যান এবং যাবার আগে আমাদের সবাইকে বলে যান যে সে না বলা পর্যন্ত কেউ যেন বাইরে না বের হই। এই বলে কবিরাজ মাদ্রাসার উঠোনে চলে যান। এরপর আমরা সবাই নিরুপায়ের মতন বসে থাকি, কবিরাজের অপেক্ষা করতে থাকি। বাইরে কি হচ্ছে বোঝাও যাচ্ছে না। কিছুক্ষণ পর শুরু হয় প্রচণ্ড ঝড়। প্রায় আধা ঘন্টা পর মাদ্রাসার বাইরের পরিবেশ একদম শান্ত হয়ে যায়। এরপর কবিরাজ বাইরে থেকে আমাদের রুমে আসেন এবং বলতে শুরু করেন, আমি এই সমস্যাটি সাময়িক দূর করতে পেরেছি, কিন্তু সেই জিনগুলো আমাকে একটি শর্ত দিয়ে গিয়েছে। এই খারাপ জিনগুলোর আবির্ভাব হয়েছে বড় হুজুর আপনার জন্য। আপনাদের মাদ্রাসার পেছনে একজন কবিরাজের বাসা রয়েছে, সেই আপনার উপর ক্ষিপ্ত হয়ে এই জিনগুলোকে আপনার উপর চালান করেছে। কারণ আপনি এই মাদ্রাসায় আসার পর থেকে এলাকার মানুষ বিভিন্ন ঝাড়ফুঁক করানোর জন্য আপনার কাছে আসতেন, যার ফলে সেই কবিরাজ
আস্তে আস্তে এলাকার মানুষের আস্থা হারায় বা এলাকার মানুষ তার কাছে যাওয়া বন্ধ করে দেয় এবং কবিরাজের আয় রোজগারের অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য সেই কবিরাজ এই চিনগুলোকে আপনার উপরে চালান করেছে। আমি বাইরে বের হওয়ার পর এত জোরে জোরে বাঁশি বাজানোর আওয়াজ আমার কানে ভেসে আসতে শুরু করে, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই আমার কান ফেটে রক্ত বের হতে শুরু করবে। বাঁশির শব্দের উৎস খুঁজতে গিয়ে আমি লক্ষ্য করি বটগাছ থেকে কালো একটি লম্বা অবয়ব নেমে এসেছে। আমি এটা দেখার সাথে সাথেই একটা মন্ত্র পড়ে ফু দিই এবং গাছের চারিদিকে গোল বৃত্ত আঁকিয়ে সেই জিনটিকে ঘেরাও করে ফেলি এবং আমি সেই জিনটির ওপর কাঁসার থালায় দুধ ছিটিয়ে রাখি এবং সেখানে কিছু পড়ি। দুধ ছিটানোর সাথে সাথেই সেই জিনটি ছটফট করতে শুরু করে। এরপর সেই জিনটি আমাকে এসব তথ্য বলে যায়। সেই জিনটি এখান থেকে চলে গিয়েছে, তবে যাবার আগে সে একটি শর্ত দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে বড় হুজুর যদি এই মাদ্রাসা থেকে চলে না যায় তাহলে সেই জিনটি আবার আসবে, তখন এই জিনটি বড় হুজুরের অনেক বড় ক্ষতি করবে। এই বলে কবিরাজ তার কথা শেষ করেন। কবিরাজের মুখে এসব শুনে বড় হুজুরও বেশ চিন্তায় পড়ে যান, কিন্তু তিনি আমাদের মাদ্রাসা তখন ছেড়ে চলে যাননি। এসবের পর অতিবাহিত হয়ে যায় প্রায় 3 মাস। এই 3 মাসের মধ্যে কোনো প্রকার সমস্যা হয়নি মাদ্রাসায়। আমরা সকলে প্রায় ভুলেই গিয়েছিলাম সেই ঘটনাটি, কিন্তু হঠাৎ একদিন ঘটে আবার অদ্ভুত এক ঘটনা। এক রাতে আমাদের একজন সহপাঠীর রাতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে আমাকে ডাক দিয়ে নিয়ে যায় তার সাথে। সে ওয়াশরুমে প্রবেশ করে এবং আমি ওখানে অপেক্ষা করতে থাকি। এমন সময় আমি জানালা দিয়ে পাশের কলাবাগান খেয়াল করি, লম্বা একটা কালো অবয়ব মাদ্রাসার দিকে এগিয়ে আসছে। এমন সময় আমার সেই সহপাঠী ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আমি আর এক মুহূর্ত সেখানে দেরি না করে তাকে নিয়ে আমাদের রুমে এসে ঘুমিয়ে পড়ি। এরপর আমি ছোট হুজুরকে গতকাল রাতের সেই বিষয়টি জানাই। এরপর তিনি সেই কবিরাজকে ফোন করেন এবং বিষয়টি জানান। কবিরাজ ছোট হুজুরের কথা শুনে কিছুক্ষণ পর আবার কল করেন। ছোট হুজুর কলটি রিসিভ করতেই ওপাশ থেকে কবিরাজ বলতে শুরু করেন, সেই জিনগুলো হয়তো আবার এসেছে। আমি আগেই বলেছিলাম বড় হুজুর এই মাদ্রাসা থেকে না গেলে সেই জিনগুলো আবার আসবে। আমি 3 দিন পর আপনাদের মাদ্রাসায় আসছি।